হরিদেবপুরের আমির খান সরুরির বাসিন্দা বছর 23-এর অনুরাগ সিংহ বেশ কিছুদিন ধরেই নিখোঁজ ছিলেন। তার দেহ উদ্ধার হয়েছে কোলাঘাটে। মঙ্গলবার কোলাঘাট থানার পুলিশ দেহ শনাক্তকরণের জন্য খবর দেয় অনুরাগ সিংহের পরিবারকে। মৃতের পরিবারের লোকেরা কোলাঘাটে গিয়ে দেহ শনাক্ত করেন। জানা গিয়েছে অনুরাগ সিংহ প্রায় এক বছর ধরে মা, দিদি এবং জামাইবাবুর সঙ্গে হরিদেবপুরের আমির খান সরণিতে একটি ভাড়া বাড়িতে থাকতেন। 20 তারিখ সকালবেলা অনুরাগের মা সুমিত্রার বাড়ির মালিককে জানান, ছেলে অনেকক্ষণ বাড়ি ফেরেনি, ফোন বন্ধ রয়েছে, তাই যোগাযোগ করা যাচ্ছে না। তারপরেই হরিদেবপুর থানায় নিখোঁজ ডায়েরি করে অনুরাগের পরিবার। মঙ্গলবার কোলাঘাট থানার পুলিশ একটি দেহ উদ্ধার করে। অনুরাগের পরিবারকে সেই দেহ শনাক্তকরণের জন্য ডেকে পাঠায় কোলাঘাট থানার পুলিশ। পরিবারের লোকেরা কোলাঘাটে গিয়ে অনুরাগের দেহ শনাক্ত করে। ময়না তদন্তের পরে মৃত্যুর আসল কারণ জানা যাবে, পুলিশ সূত্রে খবর। গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ। এক বছরের মতো ভাড়া আছে আমাদের এখানে। আমাদের সাথে কথাবার্তা হতে বলতে ওর মা আছে, দিদি আছে। ওর মায়ের সাথে কথাবার্তা হতো, দিদির সাথে কথাবার্তা হতো, কিন্তু ও মোটামুটি আমাদের সাথে কথাবার্তা বলতো না সেরকম। নিজের মতো চুপচাপ ও সবসময় ঘরেই থাকতো। কিছু করলে ঘরের ভেতরে বা দিদি, কিছু দরকার পড়লে দিদি মা, ব্যাস। না আমাদের সাথে কিছু কথা, না কোনো দরকার, ব্যাস। যা ওর দোকান আছে, খাবার হোটেল বা কিছু, সেখানে কাজ করতো। এই ছেলেটাই যে একটু মাথাটা কোনো, ওর সঙ্গে কোনো আপনি ভালো কথা বললেও খারাপ, আর খারাপ কথা কেউই কথা বলে না। কতদিন ধরে লাশ দেখেন? কথা বলে না, আমরা বাইরে। হ্যাঁ, লাশ দেখেননি কতদিন ধরে? যেদিনে গেছে সেদিনেই দেখেছি আমি। 5 দিনই হবে। আমি দোকানে যাব, ও বাথরুম দিয়ে টয়লেট করে বেরিয়ে ঘরে ঢুকে গেল। ওর মা তার আগে ওর মামাকে দেখতে গেল। মামার খুব শরীর খারাপ বলছিল। তারপরে আর তারপরে আমার নাতি আমাকে নিয়ে চলে গেল হরিদেবপুরে।